गौरी हर को नाम चलिए गुड़ लड्डू शाही सुरवर को महिमा कहीं न जाए राग तो पर को जय देव जय देव जय जय श्री गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव जय देव अष्टौ सिद्धि दासी संकट को भई विघ्न विनाशन मंगल मूरत अधिकारी कोटि सूरज प्रकाश ऐसी छवि तेरी गंड स्थल बल मस्तक जूले शशि बिहारी जय देव जय देव जय जय श्री गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव जय देव भाव भगत से कोई शरणागत आवे संतन संपद सब ही भरपूर पावे ऐसे तुम महाराज मोको अति भावे। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা আবার চলে এসেছি তোমাদের কাছে এইবারের নতুন স্পেশাল এপিসোডটা হচ্ছে গণেশ পুজো নিয়ে। আজ 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 হচ্ছে কি ফিফথ সেপ্টেম্বর, আজকে আজকে রোববার। আজ আমরা বেরিয়ে পড়েছি গণেশ ঠাকুরের জন্য বাজার করবার নিয়ে, এবং শুক্রবার দিন হচ্ছে পুজো। শুক্রবার দিন যদিও উইকেন্ড শুরু হবে, বাট মাম দীপশ্রীর ইচ্ছা আছে যে সেদিন ছুটি নেওয়ার। আমি দেখি কি করি, এখনো ঠিক করতে পারিনি, কিন্তু আজকে থেকে আমাদের শপিংটা শুরু হয়ে গেছে। কারণ উইকডেজে যাওয়াটা, শপিং করাটা একটু মুশকিল, কারণ আমাদের আমরা যেখানে থাকি সেইখান থেকে বাস, মানে যেখানে শপিং এরিয়াটা সেটা অনেকটা দূর, তাই আমরা জেনারেলি উইকেন্ডেই বাজার করি। কালকে আমরা যাইনি, আজকে ওয়েদারটা ভালো। জেনারেলি শনিবার দিন যাই, কিন্তু আজকে ওয়েদারটা ভালো, তাই আমরা আজকে বেরিয়েছি বাজার করতে। আচ্ছা, এবার এর মাঝে অবশ্য অনেকগুলো পুজো আমরা করেছি বাড়িতে। আমরা জন্মাষ্টমী পুজো করেছি, আমরা লোকনাথ বাবার পুজো করেছি, গণেশ পুজোটা এবার আমরা একটুখানি ভালো করে বড় করে করার ইচ্ছা আছে। দীপশ্রীর ভীষণ গণেশ ঠাকুরের ভক্ত, আমাদের বাড়িতেও প্রচুর গণেশ ঠাকুর রয়েছে। তো দেখা যাক কী হয়, তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো, আমরা তোমাদের সামনে পুরো ব্যাপারটাকে তুলবো। ওইখানে দেখা যাচ্ছে যে শ্রিয়া আর দীপশ্রী অনেক খোঁজার পরে ঠাকুর ঠিক পাইয়ে দিল। খুব সুন্দর হয়েছে, তোমরা দেখবে, আমাদের সাথে থাকো, দেখতে থাকো। নতুন দোকান এখানে খুলেছে স্পাইস অফ এশিয়া বলে, তো এখানে আমরা ফার্স্ট আজকে এসেছি, দেখা যাক কি কি পাওয়া যায়। Thank you.
মানে কৃষ্ণার যে স্টোরটা দেখালাম ওটার থেকে অনেকটাই বড়। আর মোটামুটি সবই এখানে রয়েছে, কোকোনাট মিল্ক থেকে কোকোনাট ফ্লাওয়ার থেকে গ্রেডেড কোকোনাটের থেকে সব কিছু, বনভিটা দেখো, ইন্ডিয়ান যে জিনিসগুলো থাকে ইন্ডিয়াতে যে জিনিসগুলো পাওয়া যায় আর কি। তাজমহলটিও আমি দেখেছিলাম একবার, যখন এখানে জিম জুনিয়র্স বলে একটা জিমন্যাস্টিক ক্লাস হয় বাচ্চাদের জন্য, তো ওখানে কথা বলে যাব, শ্রিয়াকে অ্যাডমিশন করিয়ে যাব আর কি। তো চলো দেখা যাক কি বলে। কি শ্রিয়াকে কি নাম এন্ট্রি করিয়ে দেওয়া হলো? নাম এন্ট্রি করিয়ে দিলাম, আর হচ্ছে এটা এখন ওয়েটিং লিস্টে আছে। তো শনিবার দিন 12টার সময় টাইম, এটা জিম জুনিয়র্স। আমি এখানে প্রশ্ন করেছি আজ এখান থেকে কি অলিম্পিকে যায়, তো এরা বলছে যে এডিনবার্গে ডেফিনেটলি এরকম অন্যান্য জায়গা থেকে যায়, কিন্তু এরা এক বছর আগে ওপেন করেছে। তো হোপ ফর দা বেস্ট, মানে বাড়ির কাছাকাছি বলে আমরা এটাকে ট্রাই করছি, আমি ট্রাই করছি আর অন্যগুলো ট্রাই করব, দেখা যাক কি হয়। বাট এটা দেখে মনে হলো ভালোই, তো দেখা যাক কি হয়। তো শ্রিয়া এখন ওয়েটিং লিস্টে রয়েছে, হোপফুলি বাই নেক্সট মান্থ ওর হয়ে যাবে, তাই না? কি গণেশ পুজো, হ্যাপি গণেশ চতুর্থী, হ্যাপি গণেশ চতুর্থী। এখন শ্রিয়া যাচ্ছে স্কুলে আর ড্যাডি ওকে ছাড়তে যাচ্ছে, এখন শ্রিয়া রেডি হয়ে গেছে। শ্রিয়া ভাই, যে ব্যাগ এটা পরে। হ্যালো বাই শ্রিয়া। হ্যাঁ বলো। বাই বাই, যাও কাম ব্যাক সি ইউ, ওকে। হ্যাপি গণেশ চতুর্থী টু এভরি ওয়ান। সকালবেলায় সপ্তর্ষী আর বাচ্চা কিন্তু বেশ করে দিয়েছে গণেশ চতুর্থীতে, শুধু আমি বাকি ছিলাম, তো ক্যামেরার সামনে আসতে পারিনি তখন। এখন এসে বললাম হ্যাপি গণেশ চতুর্থী, আমাদের সকালবেলা চানটান সব হয়ে গেছে মোটামুটির মধ্যে করছি আর কি। তো এখনও পুরো কমপ্লিট হয়নি রান্নাবান্না, মানে ভোগ দিচ্ছি, তো এখনও সেটা সব কমপ্লিট হয়নি। শ্রিয়া সকালবেলা গেছিল স্কুলে, এখন বাজে হচ্ছে 12টা, ওকে এখন স্কুল থেকে আনতে যাচ্ছি। তো একটু বলি আমি কবে থেকে গণেশ চতুর্থী করছি আর কি। তো যখন থেকে আমি মুম্বাইতে যাই ফর মাই ওয়ার্ক, কাজের জন্য আমি মুম্বাইতে অনেক বছর ছিলাম, 3.5 বছরের মতো ছিলাম, তো তখন থেকে কিন্তু আমি গণেশ চতুর্থী মানে গণেশ পুজো করা শুরু করেছি। তো তখন যেহেতু দেখতাম গণেশ পূজার মানে গণেশ ঠাকুরের, মানে ছোটোবেলা থেকে আমি ভীষণ গণেশ ঠাকুর ভালোবাসি, কিন্তু গণেশ চতুর্থী তখন থেকেই পালন করা শুরু করি। এবার প্রতি বছর তো অ্যাজ ইউজুয়াল হয়নি, কিন্তু 2 বছর মানে আগের বছর প্যান্ডেমিকের মধ্যে আমি করেছিলাম, আর এবছর তো করছি।
ইচ্ছে আছে এটা কন্টিনিউ করব, এবার দেখা যাক ঠাকুর কি চায়। আজকে পূজোর দিনে ভাবলাম একটা নতুন জিনিস ট্রাই করি, তো যেটা বানাবো সেটা হচ্ছে পনির কোফতা। ঠিক আছে, তো আলু আর এখানে পনিরটাকে আমি তো এমনি ইয়ে করে নিয়েছি, গ্রেট করে একদম ইয়ে করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি, আলুটাকেও সেদ্ধ করে মিশিয়ে নিয়েছি, তার মধ্যে যেরকম ধনে জিরে পাউডার তারপর গরম মশলা ওইসব দিয়ে ঠিয়ে আমি একটুখানি আটাও দিয়েছি যাতে বাইন্ডিংটা হয়, আর তারপরে এরকমভাবে ছোট ছোট বাটির মতো করে ওর মধ্যে একটা ছোট কাজু আর একটা কিশমিশ এরকম দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে বন্ধ করে দিচ্ছি, আর তারপরে এটা আমি ফ্রাই করছি। তো আমি এটা ইয়েতেই করছি, ঘিতেই করছি, আর যেহেতু সাদা তেল আমার এঠো সাদা তেল সেই জন্য ওটার ইউজ করছি না, এরকম ভাবে গোল গোল বানিয়ে নিচ্ছি, দিয়ে তারপর ভেজে তারপর ফ্রেশ ক্রিম দিয়ে কোফতাটা করব। তো তার জন্য কাজু বাদামটা আমি আগে ভিজে রেখে দিয়েছি, কাজু বাদাম আর জাস্ট একটুখানি দুধ দিয়ে আমি দুধের মধ্যে ভিজে রেখে দিয়েছি, তারপরে আমি এগুলো সবগুলো বানিয়ে নেব। আজকে শ্রেয়াকে প্যাক লাঞ্চ দিয়েছে স্কুল থেকে, যে শ্রেয়া এর মধ্যে আছে একটা ছোট কেক, একটা অ্যাপল, আর এখানে আমি ওকে অলরেডি দিয়ে দিয়েছি জুস ছিল ওটা কাপে দিয়ে দিয়েছি, এখানে আছে ইয়োগার্ট আর তার সাথে চিকেন বার্গার, আমি তার সাথে লেটুসও দিয়ে দিয়েছি, আর নাও শি ইজ হ্যাভিং আ ফুড। তো লাঞ্চ ডেজার্ট স্টার্টার সব একসাথেই আছে, তো এইভাবে সাজিয়েছি এইভাবে সাজিয়েছি, এখানে ফুল রাখা রয়েছে অঞ্জলির জন্য, আর এখানে রয়েছে পাঁচ রকমের ফল, এখানে হচ্ছে কলা পাতা। তো সব তো বললো যে কলা বউও দরকার, বউ যখন তখন সেইভাবে কলা কলা পাতা নিয়ে এসে, তাকে একটা আমার শাড়ি ছিল একটা ঠাকুরেরই শাড়ি ম্যাজিক্যালি পেয়ে গেছি, আর তারপরে এখানে হচ্ছে আমার অ্যাকচুয়াল গণেশ ঠাকুর, এই গণেশ ঠাকুর কিন্তু আমার সাথে রয়েছে দীর্ঘ 11 বছর। হ্যাঁ, তো সব থেকে পুরনো গণেশ ঠাকুর, সবথেকে নতুন গণেশ ঠাকুর যেটা আমরা আগের দিন ইন্ডিয়ান স্টোর থেকে আনলাম। এই গণেশ ঠাকুরটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি তখন স্কুলে পড়ি, তখন আমায় কেউ একজন গিফট করেছিল, এবং চাকরির পর থেকে ইনিও আমার সঙ্গে। আর এই হলো সিদ্ধিবিনায়কের গণেশ, যাকে আমি কিনেছিলাম আর কি, ফটোটা কিনেছিলাম সিদ্ধিবিনায়ক থেকে মুম্বাইয়ের থেকে, যখন আমি মুম্বাইয়ে চাকরি করতাম। তো এই হলো আমার সবকটা গণেশ আর কি ব্যাকগ্রাউন্ড, আর তারপরে আমি সবাইকে জলও দিয়েছি, জলের গ্লাসটা একটু লাল সেই জন্য মনে হচ্ছে যে লাল রঙের জল, এনিওয়েজ জোকস অ্যাপার্ট, আর এইভাবে সাজিয়েছি। আচ্ছা, এদিকে বার্থডে এর জন্য একটু বেলুন আনানো হয়েছে। গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গল মূর্তি মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গল মূর্তি মরিয়া, হ্যাপি গণেশ চতুর্থী টু এভরিওয়ান, আমার সবাইকে ফ্রম ফ্যামিলি মুখার্জি ফ্যামিলি ক্যানভাস, আমরা সবাই রয়েছি এখানে ছোট থেকে বড়, পুরোহিত থেকে বাচ্চা সবাই রয়েছে, আর পেছনে রয়েছে আমাদের গণেশ ঠাকুর। দেখো, আমি একটু আগেই পুরো আয়োজনটা দেখালাম, তো এইভাবে আয়োজন করেছি ছোট্টর মধ্যে যতটুকু পেরেছি, জাস্ট যেটা বলছিলাম যে মনে যদি ভক্তি থাকে, যদি ইচ্ছেটা থাকে, সে ডেডিকেশনটা থাকে, তাহলে আর কিছু দরকার হয় না। তো হ্যালো, তো চলো এবার তাহলে শুরু করা যাক। তাহার দন্ত দ্বারা নিজের দেহে সিন্দুরের শোভা ধারণ করেন সেই পার্বতী পুত্র সিদ্ধিদাতা গণপতিকে আমরা বন্দনা করি। গণেশ ঠাকুরের বন্দনা। বন্দ দেব গজানন বিঘ্ন বিনাশন
नमो प्रभु महाकाय महेश नंदन सर्व विघ्न नाश हय तुमार शरणे अग्रते तुमार फलम समर्पयामि ओम गंगनिशाय नमः ओम गंगनिशाय नमः ओम गंगनिशाय नमः दक्षिणा एकोदंत महाकायम लम्बोदरम गजाननम विघ्न विनाक विघ्न नाशम अरुं देवं हिरम्बं प्रणोमज्जम ओं गं गणेशाय नमः ओं गं गणेशाय नमः ओं गं गणेशाय नमः ओं दंतो घातो विदारिता विरुधोरे सिंदुरो शोभाकरं बंदे शैल सुताशितं गणोपति सिद्धिप्रदं परमशु ओं गं गणेशाय नमः ओं गं गणेशाय नमः ओम गं गणेशाय नमः ओम जुत्सं ओम गुलिं ओम जुत्सं ओम त्र्यंबकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुरूपो मीवो मनोधनं मृतोमाख्योमामृतात् ओम गुलिं ओम जुत्सं পূজো হয়ে গেছে পূজোর পরে জমজমাট গণেশ গণেশ ঠাকুরের উদযাপন চলছে দেখো পূজোর পরে কেমন লাগে চারপাশে প্রচুর মানুষ শ্রিয়া শ্রিয়া মিশিতা এবং প্রনীল খেলাধুলো করছে খেলা বাচ্চাদের প্রচন্ড আনন্দ পূজো শেষ শেষ বেলাতে খুব খুশি প্রত্যেকেই খেলাধুলা চলছে এইদিকে এদিকে মোদক চলে এসেছে ঠাকুরের বাড়িতে বানানো মোদক সঙ্গে আবার নতুন ফুলের তোড়া হ্যাপি গণেশ চতুর্থী চলে এসেছে এখানে আমাদের সাথে এখন অনেকে রয়েছে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই তোমাদের সবার সাথে গণেশ পূজা টুগেদার অ্যাজ ওয়েল হি কেম আ বিট আর্লি ওয়েন দ্য পূজা ওয়াজ গোয়িং অন এন্ড হাম লোক বহুত আচ্ছা করকে এনজয় কিয়া ওকে ওকে উই হ্যাভ অর্পিতা উইথ আস আমরা খুব এনজয় করছি জাস্ট গ্রেট পূজো হচ্ছে আজকে মানে এসেই
আমরা মানে নতুন নতুন চমক পাচ্ছি আরো ক্রমশ প্রকাশ অনেকটা স্কটল্যান্ডে একটু বাঙালি বাঙালি ছোঁয়া দেওয়ার চেষ্টা হয়েছে আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ আমাদের সাথে বিদ্যুৎ রয়েছে হ্যালো এতদিন বাদে এই প্রথম মনে হয় একটা গণেশ পুজোতে আমরা সবাই মিলে একসাথে এনজয় করছি এতদিন বাদে সবাই একসাথে হয়েছি খুব ভালো লাগছে দেখা যাক কি হয় তো বাচ্চারা বসে গেছে তাদের খেলনা নিয়ে সেই যথারীতি তাদের খেলাধুলো এই সব কিছু চলছে দেখতে যেহেতু বাঙালি পুজোতে একটু বাঙালিয়ানার আনবার চেষ্টা হয়েছে সুদূর স্কটল্যান্ডে তাহলে ফুচকা ছাড়া কি সেই জিনিসটা হয় তাই ফুচকা রয়েছে তার সাথে হচ্ছে সিঙ্গাড়া ঠিক আছে শুরুয়াতটা এটা দিয়ে ফুচকা আর সিঙ্গাড়া দিয়ে এই গোলগাপ্পা না না ঠিক আছে না না আমি খাই না তো সেই গোলগাপ্পা লুচি বানানো চলছে লুচি বানানো চলছে এখন এখন হচ্ছে ডিনারের টাইম প্রথমে ফুচকা হলো তারপর সিঙ্গাড়া হলো এখন হচ্ছে লুচি জায়গা করেছি দেখা যাক এখন পনিরটা কেমন হয়েছে পনির কোপ্তাটা এখনো কিন্তু টেস্টেড হয়নি তো যে কোনো কিছু যখন টেস্টেড না হয়ে যখন যায় এখন কি হয় সেটা একটা প্রশ্নচিহ্ন থেকেই যায় কিন্তু যেহেতু এটা ঠাকুরের প্রসাদ আমাদের এক্সপিরিয়েন্স বলছে ঠাকুরের প্রসাদ সবসময় কিন্তু দুর্দান্ত হয়ে যায় আমি কিছুক্ষণ আগে পুজোর পরে আমি খেলাম পোলাওটা খেলাম এবং অসম্ভব সুন্দর টেস্ট মানে আমি কী করে বোঝাই মানে এক ফোঁটা গরমও করিনি বা কিছু করিনি কিন্তু এত সুন্দর ঈশ্বরের প্রসাদ যার কোনো তুলনা হয় না সুতরাং দেখতে থাকো কীরকম আমরা লুচি করছি একদম বাঙালি স্টাইল সেই লুচি তুলে উঠছে জোয়ান দিয়ে লুচিটা হচ্ছে আশা করি সবাইকার ভালো লাগবে বাচ্চাও আছে তো অনেক এখানে পৌলমী বাচ্চাদেরকে নিয়ে বসে পড়েছে এই যে পৌলমী আউট হয়ে গেল বলছে কিন্তু মজাদার খেলা চলছে মনে হচ্ছে খুব টান টান উত্তেজনায় খেলা খুব এক্সাইটেডমেন্ট গেম আরে বাবা এই বাই প্রনীল প্রনীল বা টাটা আবার আসবে কিন্তু এই ও জ্যাকেটটা উপরে রেখে দিয়েছে নাকি গো কি তাহলে অবশেষে গণেশ চতুর্থীর একদম শেষ প্রহরে আমরা পৌঁছে গেছি প্রচুর মজা হলো প্রচুর দাপাদাপি হলো বাচ্চাদের আর হ্যাঁ অনেকদিন পর খুব মজা হলো অনেক গল্প হলো সবার সাথে হ্যাঁ বাচ্চারা তিনটে বাচ্চা তো একটু দাপাদাপি হয়েছে বাট এর এখনো দেখো না ঘেমে গেছে একদম তারপরেও এখনো লম্প জম্প চলেছে স্কটল্যান্ডে জেনারেলি লোকজন খুব শান্ত হয় তো আমাদের ফ্ল্যাটে শুধু আমাদের পুরোই বাড়িটার থেকে শুধু আমাদের ফ্ল্যাটের থেকে আওয়াজ বের হয় আর যেটা নিচ থেকে কিন্তু শোনা যায় আমাদের বাড়ির চারপাশে এলে বুঝতে পারবে যে কোন বাড়িতে আমরা থাকি একদম অ্যাড্রেসের দরকার হবে না আর আমাদের ভয়েসটাই বেশি আর এখানকার লোকেদের ভয়েসটা খুব নরম মানে ভীষণ সফট বন্ধুরা হ্যালো বন্ধুরা হ্যাঁ মজার ব্যাপারটা হচ্ছে যে এতদিন ধরে স্কটল্যান্ডে রয়েছি কোনোদিন দেখলাম না যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের প্রকাশ্যে কোনো ঝামেলা হচ্ছে তাই তো তো এইগুলোই ভালো শিক্ষার শেখার ব্যাপার খুব সুন্দর একটি জায়গা খুব শান্ত খুব তো এই হলো তাহলে আরেকবার আমরা বলি গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গলমূর্তি মোরিয়া তো চলো এখানকার আজকের ব্লগটা এখানেই শেষ করছি হোপফুলি তোমরা সবাই এনজয় করলে আমরা তো খুবই এনজয় করেছি তো খাওয়া দাওয়া সবাই মোটামুটি করেছে আর এখন জাস্ট মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি আর কিছু মানে শরীর দিচ্ছে না এমন কিছু কিন্তু পরিশ্রম করিও নি তাই না আমরা দুজনেই ফিল করা যায় না হ্যাঁ ঠাকুরের জন্য তো খুব একটা করিনি কিন্তু এখন খাওয়ার পরে এখন শুধু মনে হচ্ছে জল খাই আর শুয়ে থাকি
তো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে খুব শিগগিরই। টিল দেন ডু টেক কেয়ার অফ ইয়োরসেলফ ইয়োর লাভড ওয়ান্স, আর খুব ভালো থেকো তোমরা সবাই। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব যদি তোমরা নতুন এসে থাকো, আর যদি তোমরা পুরনো হও তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই, থ্যাংক ইউ, বাই। जगवन का भोग लगे संत करे सेवा, जय गणेश देवा, जय गणेश देवा। माता जकी पार्वती पिता महादेवा।